আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে, সাথে আছে সিফাত চেয়ারম্যান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিজয় সুবর্ণ জয়ন্তীতে আওয়ামী লীগের শোভাযাত্রা, দেশকে পাকিস্তানি ধারায় ফিরিয়ে নিতে একটি মহল ষড়যন্ত্র করছে অভিযোগ নেতাদের। ক্ষমতা ধরে রাখতে বিজয়ের সব অর্জন ধ্বংস করেছে আওয়ামী লীগ, অভিযোগ বিএনপি নেতাদের, নির্বাচন দিতে হলে সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে। ষাটার্ধ ব্যক্তি ও সম্মুখ সারির কর্মীদের দিয়ে বুস্টার ডোজের ট্রায়াল শুরু, কাল জানালেন স্বাস্থ্যমন্ত্রী। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। বিজয় সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে রাজধানীতে বিজয় শোভাযাত্রার উদ্বোধন করে তিনি এই মন্তব্য করেন। সোহরাওয়ার্দী উদ্যানের সামনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয় শোভাযাত্রা। বর্ণাঢ্য এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন আওয়ামী লীগের সিনিয়র ও কেন্দ্রীয় নেতারা। র্যালির শুরুতে নেতাকর্মীদের বিজয়ের শুভেচ্ছা জানান তারা। দিক নির্দেশনামূলক বক্তব্যে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করা হয়। শোভাযাত্রায় রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড, ইউনিট থেকে দলের নেতাকর্মীরা অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও বাদ্যের তালে তালে এবং জয় বাংলা ও বঙ্গবন্ধুর স্লোগানে মুখর পুরো এলাকা। শোভাযাত্রাটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে গিয়ে শেষ হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী জাতীয় নির্বাচন করতে হলে আগে সরকারকে পদত্যাগ করতে হবে। সিলেট মুক্ত দিবস উপলক্ষে ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠে বিএনপির আলোচনা সভা ও গণসংগীত অনুষ্ঠানে তিনি কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, ক্ষমতা ধরে রাখতে বিজয়ের সব অর্জন ধ্বংস করেছে আওয়ামী লীগ। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য বীর সচিব মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। সমাবেশে দুপক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, তবে এতে কোনো হতাহত হয়নি। কাল থেকে মহাখালী বিসিপিএস হাসপাতালে ষাটার্ধদের করোনার পরীক্ষামূলক বুস্টার ডোজের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী জানান, শুরুর দিকে বয়স্ক এবং ফ্রন্টলাইনাররা এই বুস্টার ডোজে অগ্রাধিকার পাবেন। পর্যায়ক্রমে বুস্টার ডোজ টিকা গ্রহীতাদের সংখ্যা বাড়তে থাকবে। শনিবার দুপুরে মানিকগঞ্জ শুভ্র সেন্টারের সদর উপজেলার মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও দরিদ্র পরিবারের মাঝে ঢিউটিন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পূর্বশত্রুতার জেরে মাদারীপুরের কালকিনিতে দু গ্রুপের সংঘর্ষে 20 জন আহত হয়েছেন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণ ঘটানো হয়েছে অর্ধ শতাধিক বোমার। এনায়েতনগরের আপাংকাজে এবং কবির খা গ্রুপের মধ্যেই সংঘর্ষ বাধে। স্থানীয়রা জানায়, 30 জুলাই কালকিনিতে ঘরে ঢুকে ঘুমন্ত বাবা ছেলেকে কুপিয়ে জখম করার ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। দুপক্ষের মধ্যে হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। এর জেরে শনিবার সকাল থেকে ব্যাপক সংঘর্ষে জড়ায় দুপক্ষ। গোলাগুলি ও বোমা বিস্ফোরণে আহত হন অন্তত 20 জন। গুরুতর অবস্থায় কয়েকজনকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুরো এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমল মোজামেল হক বলেছেন, সংসদে স্বাধীনতা বিরোধীর সন্তানদের প্রতিনিধিত্ব করার রাষ্ট্রের জন্য অমর্যাদাকর। রাজাকারদের সন্তানদের আওয়ামী লীগের মনোনয়ন দেয়া বিব্রতকর বলেও মনে করেন মন্ত্রী। শনিবার সকালে বরগুনার সার্কিট হাউস মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, গণতান্ত্রিক দেশে রাজাকারের সন্তানরা যখন নির্বাচিত হয় তখন তাদের প্রতিহত করার সুযোগ থাকে না সরকারের, তাই সাধারণ মানুষকে রাজাকারের সন্তানদের ভোট দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, প্রশাসনকে ব্যবহার করে টিকে আছে বিনা ভোটের সরকার। লেভেল ফিল্ড তৈরি করে সরকারকে নির্বাচনে আসার আহ্বান জানান তিনি। গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাঘটিয়া এলাকায় মহিলা দলের কর্মী সভায় তিনি এই আহ্বান জানান। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন। সভাপতিত্ব করেন গাজীপুর জেলা মহিলা দলের সভানেত্রী গোলনাহার বেগম। বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান সহ অন্যান্যরা। বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশি চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানান বক্তারা।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে 86টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। শনিবার সকালে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। বিমানবন্দর কাস্টমস জানায় তল্লাশি চালিয়ে 148 ফ্লাইটের 17B নম্বর ও পাশের সিটের নিচ থেকে 24 ক্যারেটের 9 কেজি 976 গ্রাম ওজনের 86টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার বাজার মূল্য আনুমানিক 7 কোটি টাকা। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের সময় টাঙ্গাইলের কালীহাতিতে ভারতীয় সেনাবাহিনীর প্যারাড ড্রপিং স্থানটি পরিদর্শন করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর বীর যোদ্ধারা। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আর এন বাল্লার নেতৃত্বে এ সময় তাদের পরিবারে উপস্থিত ছিলেন। পরে উপজেলার বানিয়া ফৈরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ফরিদপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিজয় শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে। রংপুর জেলা আওয়ামী লীগ নগরীর বেদপট্টির দলীয় কার্যালয় থেকে বিজয় শোভাযাত্রা বের করে পরে সংক্ষিপ্ত সমাবেশ করে। পাবনায় জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিজয় র্যালি বের করে পরে সমাবেশ করে। এদিকে দিবসটি উপলক্ষে সাতক্ষীরায় শিক্ষাবিদ ও সমাজসেবক প্রফেসর ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহর অর্থায়নে 350 প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে জাতীয় পতাকা নিয়ে বর্ণাঢ্য র্যালি হয়েছে। কুমিল্লায় বরুড়ার আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয়ের 75 বছর পূর্তি উদযাপন হয়েছে। দুই দিনের অনুষ্ঠানের সমাপনীতে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বগুড়া গলফ ক্লাবে 3 দিনের শাহ সিমেন্ট AKS বিজয় দিবস কাপ গলফ টুর্নামেন্ট শেষ হয়েছে আজ। টুর্নামেন্টে 130 জন গলফার অংশ নেন। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বগুড়া গলফ ক্লাবের সভাপতি ও 11 পদাতিক ডিভিশনের GOC মেজর জেনারেল AKM নাজমুল হাসান। বাংলাভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ সবাইকে।